কৃষ্ণনগরবাসীকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিলীপের সেই ভিডিও। কিছুদিন আগে কৃষ্ণনগরে নিহত বিজেপি সমর্থক তৃণমূলের হামলায় মৃত্যুর অভিযোগ ওঠে। নিহতের পরিবারের পাশে দিলীপ ঘোষকে অনুরোধ স্থানীয় বিজেপি নেতৃত্বে। অনুরোধ মানতে নারাজ দিলীপ ঘোষ। ভিডিওতে দিলীপ ঘোষকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে, কৃষ্ণনগরে কেন যাব, ওরা সত্যব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছেন, এবার ভোটে কল্যাণ চৌবেকেও হারিয়েছেন, ওখানে লোক মরে মরুক। কৃষ্ণনগরের নেতাদের জবাব দিলীপ ঘোষের। কেউ একজন দিলীপ ঘোষের পেছন থেকে সেই ভিডিও তুলেছে বলেই মনে করা হচ্ছে, আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। ওরা জনগণকে হারিয়েছে, আবার কল্যাণকে হারালো, কিসের জন্য অধিজন করবো আমরা? আর পাশে দেখুন, আড়াই লক্ষ ভোটে জিতিয়ে দিলাম, আমি করলাম তো দাদা, তাহলে আপনি বুঝতে পারছেন। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।